রাতের অন্ধকারে প্রায় এক বিঘা জমির পানির বরজ নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদাহ গ্রামে। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে পানের বরজ নষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদাহ গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, তালদাহ গ্রামের বাসিন্দা কৃষক গৌরী নন্দী এবছর প্রায় এক বিঘা জমির ওপর পান চাষ করেছিলেন। এদিন সকালে এলাকার বাসিন্দা মারফত তিনি জানতে পারেন তার জমির পান গাছগুলি নুইয়ে পড়েছে। গৌরীবাবু জমিতে গিয়ে দেখেন গাছগুলির গোড়া কাটা, মাথায় হাত। তার ধারণা, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পান গাছগুলি নষ্ট করেছে। ক্ষতি হয়ে গেছে, এতো ক্ষতি তো প্রচন্ড ক্ষতি, মানে এসব ক্ষতি মানে যা হয় মানুষের তো এরকম ক্ষতি হওয়া তো উচিত নাই। 20 সালেতে করোনা, মানে করোনা ভাইরাসের জন্য তো আমরা তো পিছিয়ে গিয়েছি, বেচাকেনা ছিল না। তারপরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আবার এই যে 2009 মাসে যে একটা প্রাকৃতিক যে বিভিন্ন রকম যে একটা মানে এত জল হয়েছে যে মাঠে মাঠঘাট যা যতটা ছিল সবই আমাদের নষ্ট হয়েছে। এই যে পানের বরজ নিয়ে আমরা ছিলাম, এবার এই বরজ টোনা যে দুষ্কৃতিটা যে কেটে দিয়েছে, আমরা যে কীভাবে এই বাচ্চা কাচ্চা নিয়ে চলবো, হচ্ছে এই যে আমাদের যে ক্ষতি করে যে প্রশাসন যদি যদি একটা স্টেপ না নেয় যে কারা কাটলো কী করলো, প্রশাসনের একটা ক্ষমতা আছে, তারা যদি মনে করে এরা একটা উদ্ঘাটন করতে পারে। এবার যদি সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা যাক আবার একটু দাঁড়াতে পারবো, আর সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় এই যে ক্ষতিপূরণটা আমাদের তো আর সম্ভব নয়। প্রায় 70,000 টাকা খরচ করে এবার পান চাষ করেছিলেন গৌরীবাবু। ঋণ নিয়ে চাষ করায় এই ক্ষতির পরে কিভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তিত তিনি। থানায় অভিযোগ দায়ের করেছেন গৌরী নন্দী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার এক বিঘা জমি প্রায় পানের বরজ করেছিলাম। ওই পাশের একজন খবর দেয় যে তোর বড় যেরকম গাছ ঝুলে যাচ্ছে, কী হলো, ওষুধ তো দিয়েছিস নাকি? ওষুধ তো দিইনি। তখনই আমি আসলাম বড়জের দেখতে কী অবস্থা। এসে দেখি কায় বা কারা গাছের গোড়াগুলো সব কেটে দিয়ে গেছে। আমরা গরিব চাষি, এই সব করে কমা করে খাওয়া দাওয়া করি, এই কোন দুষ্কৃতীরা যদি এইভাবে ক্ষতি করে আমাদের তো কী করে হবে? একদিকে বর্ষায় মরছে, একদিকে খরায় মরছে, কে বা কারা এইভাবে নষ্ট করে দিয়ে গেল, আবার কেটে দিয়ে গেল। প্রচুর টাকা, 1,000-1,000 টাকা খরচ করে সব তৈরি করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।